এই দাদা, আমাকে কি আপনার বাড়িতে থাকতে দিবেন দয়া করে? এটা আবার কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো, কিন্তু এটা খুব সুন্দর এই হাঁসটা। আসো আসো, তুমি আমার বাড়িতে থাকতে পারো কিছুদিন, আসো। তুমি যখন এসেইছো, অনেকদিন হয়তো খাওনি কিছু, তো তোমাকে আজকে আমি একটি খুব দুর্দান্ত জিনিস খেতে দিচ্ছি, নাও এটা খাও। হ্যাঁ, আমি অনেকদিন খাইনি, আজকে খেয়ে ফেলবো, সব খেয়ে ফেলবো, খুব খিদা পেয়েছে, চেয়ার টেবিল ভেঙে খেয়ে ফেলবো, পাকা ভেঙে খেয়ে। সর্বনাশ, এ তো আমার চেয়ার টেবিল পাকা ফ্লোর সব ভেঙে ফেলছে। ওই তুমি দাঁড়াও, চলো তো দেখি তুমি কোন প্রজাতির রাজহাঁস। কেন, আমি অনেক রাজহাঁস দেখেছি, কিন্তু এত এরকমভাবে তো কেউ খায় না। ও, তুমি ডোডো প্রজাতির রাজহাঁস, তুমি তো খুব বিরল প্রজাতির রাজহাঁস, পৃথিবীতে কয়েকটাই আছে তুমি। তাহলে তো তোমাকে খুব সাবধানে রাখতে হবে। চলো তাহলে তুমি আমি মিলে টিভি দেখি। এই দেখো, হ্যাঁ টিভিতে কি সুন্দর কার্টুন দিচ্ছে। এই ওয়াও, টিভিতে আমার পছন্দের খাবার, আমি এখনই খাবো, খুব খিদে পেয়েছে। সর্বনাশ, খাওয়ার ভেবে আমার নতুন টিভিটাকে ভেঙে ফেললো রে। এত খায় কেন রে, একে নিয়ে তো আর পারছি না আমি। হে বাবা, ঘরে তো দেখছি একটা চিকেন। ওয়াও, একে দেখতেই আমার একদম রোস্ট চিকেন মনে হচ্ছে। আমার তো এই হাড্ডি চামিয়ে আর ভালোই লাগছে না ওকে দেখার পর। ওকে খাবো আমি, নে তোরা পচা হাড্ডি খা, আমি তো একদম তাজা চিকেন খাবো, তাজা একবারে হাঁস, রাজহাঁসের মাংস, একদম চিকেন ফেল। হাঁসটা উল্টে আছে, লেগটা খাই আমি। নে বাড়ি মরা আরশোলা, তুই আমার বাড়ির অতিথিকে তুই খাবি? দাঁড়া দেখ কেমন লাগে। ওয়াও, আমার পছন্দের কুকিজ খাচ্ছি আর টিভি দেখছি, কিন্তু লুকাতে হবে, হাঁসটা আবার এখানে চলে আস। খুব খিদা পেয়েছে, আমাকে খেতে দাও আগে বন্ধু, খুব খিদা পেয়েছে আমার। নাও, তোমাকে তোমার পছন্দের খাবার দিচ্ছি খেতে, নাও, কত খেতে পারো খাও, নাও আজকে। কিন্তু আমি আর তোমার সাথে খাবই না, তুমি সবসময় খাবো খাবো করো, আমি আমার খাবারটা আমি একাই খাবো। একে তো নিয়ে দেখছি খুব বিপদ, এ নিজেরও খাবার খাচ্ছে আমারও খাচ্ছে, এ ফুলে জল দিচ্ছি এখানেও চলে যাচ্ছে, কাজ মুচ্ছি ওখানেও চলে যাচ্ছে, ঘরের যে কোনো কাজ করছি খালি খাওয়ার চাইছে। এই যে কাজ মুচ্ছি এখন আমি, কি সুন্দর, আহ অনেকদিন পরে কাজ মুচ্ছি, ওকে নিয়ে এখানেও চলে আসছে রাজহাঁস। আমার তো মাথা খারাপ হচ্ছে এখন, আমার মনে হচ্ছে ফোন করতেই হবে একে পাঠানোর জন্য। হ্যালো দাদা, আমার বাড়িতে একটি বিরল প্রজাতির রাজহাঁস আছে, একে নিয়ে যান তো। বিরল প্রজাতির রাজহাঁস, ওয়াও, এই যে মোবাইলে দেখছি, একে যদি আমি নিতে পারি, প্রিন্ট আউট করে নিই আগে, তার আগে এই রাজহাঁসকে যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে তো আমি খুব পপুলার হয়ে যাবো। বাবা, এই রাজহাঁস আমার মোবাইলে যে ছবি পাঠালো, আমি তো খুব পপুলার হয়ে যাব একে নিয়ে আসতে পারলে। যাই, আমি খুব জোরে পটি চাপছে, যাই পটিতে। আহ কি আরাম পটিতে, খুব এখানে হাঁসটাও গিয়ে বসে থাকে রে, জ্বালাতন, এ পটিও করতে দেয় না রে। তুই যাবি এখান থেকে, তুই যা। আমার খিদা পেয়েছে, খুব খিদা, তার জন্যই তো আমি ঘুরছি, আমার পেটই ভরছে না। এই যে দাদা, আমি চলে এসছি, আপনার বাড়িতে যে বিরল প্রজাতির রাজহাঁসটি আসে, ওটা কোথায়, ওটা আমাকে দিন। রাজহাঁসটির সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, ও তো উড়ে চলে গেছে, এ লোকটাকে বোকা বানিয়ে ভাগাতে হবে, ও নেই, উড়ে চলে গেছে। কি বলছেন আপনি, আপনি না প্রিন্ট আউট পাঠিয়েছিলেন আপনার বাড়িতে বিরল প্রজাতির রাজহাঁস আছে, এখন বলছেন নেই, যত সব